হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাল লাল তেল তেল ঝোল, দেখে লোভ লাগছে না? আমার তো দেখেই লোভ লাগছে। আর যখন আমি এই রেসিপিটা রান্না করেছি তখন কিন্তু এর প্রেমে পড়ে গেছি। আর এই মাছটা কী মাছ, যারা চেনো তারা তো জানো এটা কী মাছ, আর যারা চেনো না তাদেরকে বলে দিচ্ছি, এই মাছ হলো বাইন মাছ, দেশি বাইন। এটাকে কিন্তু তারা বাইন মাছও বলা হয়। আর এই বাইন মাছ রান্না করলে এতটাই মজার হয় যে মাংসকেও ফেল করবে। তো দেখো, মাছটাকে আমি খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি, মাছটাকে যতটা পেরেছি ঘষে ধোয়ার চেষ্টা করেছি। আর এই মাছটাকে এখন নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। হাতের সাহায্যে মাছ মাখলে মাছ কেন, অন্যান্য কোনো উপকরণ যদি হাতের সাহায্যে মাখা যায় তাহলে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো অবশ্যই হাতটা ব্যবহার করো, এতে খাবারের সুস্বাদুতা বেড়ে যাবে। এই যে মাখা কিন্তু একদম কমপ্লিট, এখন সাইডে রেখে দেব। এবার একটা ফ্রাইং প্যানে প্রয়োজন মতো তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো পেঁয়াজ বাটা। আমি কিন্তু পুরোটা বাটিনি, একটু থেতো করেছি, এটাকে পেঁয়াজ থেতোও বলা যেতে পারে। তো পেঁয়াজ থেতো করলে কি হয়, পেঁয়াজ বাটার থেকে একটু দানা দানা থাকে আর সেই ক্রিমি ব্যাপারটা যে আছে সেই ক্রিমি ব্যাপারটা হয় না, এর স্বাদই একটা আলাদা থাকে। তো আমি এজন্য থেতো পেঁয়াজ নিয়েছি। আর আমি একটু নুনও ব্যবহার করি সব সময় পেঁয়াজ ভাজার সময় বা কষানোর সময়। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি সামান্য একটু জল ব্যবহার করেছি। আমি মিক্সি ধোয়া জলটাই দিয়েছি, এখানে তো আর শিলপাটার ধোয়ার জল তো দেওয়া সম্ভব না, তো আমি সেই জলটাই দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, এই 3টে শুকনো গুঁড়ো মশলা পড়বে। এইবার একে ভালো করে কষতে দিতে হবে যতক্ষণ না তেল না বেরিয়ে আসে। যখন মশলাটা কষে আসবে তখন নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা আমি এর মধ্যে দিয়ে দেব। এইবার মাছটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে দেব। এই বাইন মাছ ভাজার কোনো প্রয়োজন নেই, যদিও বা এটা বড় বাইন নয়, বড় বাইন হলে ভাজতে হতো, কিন্তু এই ছোট বাইন ভাজার কোনো প্রয়োজন পড়ে না। মশলার মধ্যে কষিয়ে নিলে এই মাছটার স্বাদ আরও বেশি বাড়ে। এই বাইন মাছ অনেকে হাতে মাখিয়েও রান্না করে, আবার এইভাবে মশলার মধ্যে কষিয়েও রান্না করে, দুটোরই স্বাদ কিন্তু খুবই ভালো হয়। এর মধ্যে প্রয়োজন মতো আমি গরম জল দিয়ে দিলাম, যতটুকু ঝোল লাগবে আমি ততটুকুই ঝোল দিয়েছি। এই মাছে বেশি একটা ঝোল লাগে না, একটু মাখো মাখো ব্যাপারটাই বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি আমার প্রয়োজন মতো জল দিয়েছি। দিয়ে দিলাম 4টের মতো চেরা কাঁচা লঙ্কা। এইবার ঝোলটাকে ফুটতে দেব। বন্ধুরা দেখো, মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। বান মাছ সর্বদা একটু মাংসর মতো করে রান্না করলে বেশি ভালো লাগে, তো আমি কিন্তু সেইভাবেই রান্না করেছি, আশা করি সবারই ভালো লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে। এই যে মাছের ঝোল কিন্তু একদমই রেডি, আমি এখন পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সুস্বাদু হয়েছে,
আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। তো আজকের জন্য এইটুকুই, ভালো থাকবে, সুস্থ থাকবে।